মামুন, ওয়েলকাম দ্য নাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে একটি সাইক্লিং ব্লগ, আর আজকে আমরা কভার করতে যাচ্ছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সারিঘাট। আর জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। এর আগেও আমরা একবার গিয়েছিলাম, তখন আমি ব্লগ করে নেই, বাট এবার আমরা যাচ্ছি বর্ষাকাল, এখন মানে অনেক পানি হবে ইনশাল্লাহ। সো আই হোপ আপনাদের জায়গাটা ভালো লাগবে, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, অবশ্যই এখন যে সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটিকে যে 5:40 আমাদের রাইডিং টাইম ছিল 5টা বাজে, বাট আমার রাইডার একটাও আসে নাই, সবগুলো ঘুমে পানি হয়ে গেছে। সো এখন সবাই আসছে। তো তো এই ব্লগটিতে আমার সাথে যারা যারা আছে তারা হচ্ছে এই যে ওনারা সবাই, তো অর্পণ আছে, অন্তু আছে, সাইফ আছে, নাফিজ আছে, ওদের জন্য আমাদের দেরি হয়েছে। তো অনেক এখন প্রায় 6টা ছুঁই ছুঁই, তো এখন আমরা শুরু করি রাইড। দাদা আহা পাগলা ঘাট। এখান থেকে নদী পার হওয়ার পরে আমরা আর মতো 1 কিলোমিটার মতো রাস্তা দেন, আমরা সারিঘাট চলে আসবো। সারিঘাট, আর এখন আমরা এখানে কিছুক্ষণ স্টে করব, দেন এই এলাকাটা পুরোটাই সাইকেল দিয়ে ঘুরবো এবং আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরবো। আর চলেন আপনাদেরকে পুরো সারিঘাটটা একটু দেখাই আনি।
তারপর নাস্তা শেষে আমরা আবার এই এলাকাটা পুরো ঘুরবো। আর এখন আমি একটা আছি একটা মাঠে, সো এলাকার মাঠেতে এখন নাস্তা টাস্তা করবো, দেন আমরা বের হবো। তো চলেন দেখি কি কি নাস্তা করা যায় আজকে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা যাব সারিঘাটের খালের দিকে। যে মসজিদের নাম কি? থানাপিয়া। গাইজ, আমাদের রাইড এখন শুরু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি থানাপিয়া জামে মসজিদ। সো মসজিদটা আসলে অনেক সুন্দর একটা মসজিদ। গাইজ, আমরা এখন রাইডিংয়ে আছি আর এখন যাচ্ছি একটি মসজিদে। মসজিদের নামটা আমার ঠিক খেয়াল নেই, সো গিয়ে নামটা বলছি। আর মসজিদ আসলে একটা জোস একটা মসজিদ, আপনাদেরকে তো আপনারা দেখবেনই। আর পরিবেশটা খুব সুন্দর, কিন্তু রোদ উঠে গেছে। এখন একটা টেনশন হচ্ছে আমরা যেতে পারবো কিনা এই রোদের মধ্যে, কারণ ভাই রোদের মধ্যে সাইকেলিং করাটা অনেক প্যারা অনেক। আমরা এখন যাচ্ছি একটি মসজিদ দেখতে। সো মসজিদটা পুরোটা একটা কাছের মসজিদ, সো আপনাদের অ্যাকচুয়ালি মসজিদটা আসলেই জোস, আপনাদের এখন সেটাই দেখাবো। চলে এসেছি হানাফিয়া জামে মসজিদ, আর মসজিদটা আসলে জোস। সো আপনাদেরকে সিনেমেটিক ফুটেজে মসজিদটা দেখে আনছি। ঘোরা শেষ, আজকে জুম্মাবার, সো আজকে তাড়াতাড়ি বাসা যেতে হবে। 10টার মধ্যে বাসায় উপস্থিত থাকতে হবে। এবং এখন আমরা সারিঘাটের দিকে আবার যাব, ওখানে আড্ডা টাড্ডা দিয়ে দেন ব্যাক টু হোম। Thank you.
আমরা চলে এসেছি সারিঘাট, আর এখানে সবাই একটু রেস্ট করে নিচ্ছে, আর একটু পরে আমরা আবার বাসার দিকে চলে যাব। বিকজ একটু পরে রোদ এখন অলরেডি উঠে গেছে, আর একটু পরে তো আরো সাইড প্রাঙ্ক। কিছু তুমি কি মোবাইল সোয়াপ করতেছো? মোবাইল ট্রাই করব যে 10টার মধ্যে বাসায় চলে যেতে। এবং আজকের ব্লগটা একটু ছোট ব্লগ, বেশি ডিটেইলস দিতে পারলাম না। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই জানাবেন, এবং ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, আর সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। টাটা। Thanks for watching. Like, comment, and subscribe. Also check out my Twitter and Facebook.